নমস্কার বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি যে টপিকে কথা বলেছিলাম লাইভে এসে, সেই কথাগুলো আমি একটা রেকর্ডেড ভিডিও পোস্ট করে দেব। তো আমি তার জন্যই কিছু কথা বলছি এই ভিডিওতে বলে সেটা পোস্ট করে দেব, আপনারা দেখে নেবেন। যারা আমাকে বলেছিলেন যে স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিকের ব্যাপারে কিছু বলতে, আমি তাদেরকে মেনশন করছি না, আমি ট্যাগ করছি না, যেহেতু আপনারা বলেছেন যে ট্যাগ না করার জন্য ট্যাগ করছি না, কিন্তু আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো স্ট্রেস ম্যানেজমেন্ট করার কিছু টেকনিক্স হচ্ছে, যেমন আমি সাধারণভাবেই বলে দিচ্ছি, মানে একদম ইজি ওয়েতে বলবো, তা অনেকে অনেক কিছুই ফলো করে। তো আমি যেটা মেনে চলি সেটা হচ্ছে নিয়মে চলা, মানে টাইমে সব কিছু করা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্ট্রেস ম্যানেজ করাটা। তো এটা জানতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে প্রথমত সব কিছু টাইম মাফিক করতে হবে, যেমন খাওয়া টাইমে করতে হবে, খাওয়া দাওয়া, তারপর ঘুমটা, বিশেষ করে ঘুমটা টাইমে করতে হবে। মিছি মিছি রাতের বেলা মোবাইল বা অন্য কিছু জন্য বা মোবাইল ঘেটে সময় নষ্ট না করে টাইমে ঘুমান 7 ঘন্টা। যারা রাতের বেলা কাজ করেন, যেমন অনেকে আছে যে নাইট শিফটে কাজ করেন, তাদের কথাটা আলাদা, কিন্তু যারা মানে ডে শিফটে কাজ করছেন, তারা রাতের বেলা মানে মিনিমাম 7 ঘন্টা ঘুমান। তো ঘুমালে, ঘুমটা যখন আপনার পুরো হবে, তখন দেখবেন সকালবেলা একটা মানে ফ্রেশ মাইন্ডে আপনি ঘুম থেকে উঠতে পারছেন এবং টাইমে ঘুম থেকে উঠতে পারছেন। এটা নয় যে আপনি রাতের বেলা ঘুমিয়েছেন আর 10টার সময় উঠছেন আর উঠেই বাস ঝটপট অফিসে চলেছেন, সেরকম কিছু না। আপনি ভোরবেলা উঠেন, ভোরবেলা উঠে কিছু প্রাণায়াম করুন বা যোগা আসন টাসনও করতে পারেন। প্রাণায়ামের মধ্যে আপনি কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরী, এর অনেক রকমের প্রাণায়াম আছে, আপনি ইন্টারনেটে আজকাল সব কিছু পাওয়া যায় ওগুলো, বা কোনো অনলাইন যোগা ক্লাসও জয়েন করতে পারেন, যে আজকাল সব কিছুই অনলাইন অ্যাভেলেবেল আছে। তো সেগুলো আপনি জয়েন করে আপনি টাইম নিয়ম মেনে, এটা নয় যে একদিন যোগা করলাম পর দিন করলাম না, সেরকম কিছু নয়, মানে নিয়ম মেনে সব কিছু করতে হবে, কন্টিনিউয়াসলি করতে গেলে। ভালো থাকতে গেলে তো মানে একটা কিছু কষ্ট তো করতে হবে, তো তাতে কি হবে, তাতে শুধু আপনার মেন্টাল স্ট্রেসটা নয়, আপনার শারীরিক স্ট্রেসটাও কমে যাবে, ফিজিক্যাল, আপনি ফিজিক্যালি অনেক ফিট, নিজেকে ফিট অনুভব করবেন বা ভাববেন, নিজে ফিল করতে পারবেন। সেটা কয়েকদিন এইগুলো মেনে চলুন, দেখবেন যোগা করে বা প্রাণায়াম করে আপনি মেনে চলুন, দেখবেন নিজেকে খুবই ভালো লাগছে, শরীরটাও ভালো লাগছে, মনটাও ভালো লাগছে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া, হ্যাঁ প্রচুর পরিমাণে, এই যে এত গরম, এই এত গরমের মধ্যে নিজেকে মানে কীভাবে ঠিকঠাকভাবে রাখতে, নিজের শারীরিক কন্ডিশনটাকে নিজেকে সুস্থ রাখতে গেলে জল খুব বেশি করে মানে খাবেন, 8 লিটার জল, যারা বেশি জল খেতে পারে 3 লিটার 4 লিটার থেকে প্রথম থেকে শুরু করবেন, 8 লিটার 10 লিটার যারা খান তাদের তো খুবই ভালো। এটা গেল আরেকটা পয়েন্ট। তারপর হচ্ছে গিয়ে যেমন খেলাধুলার সঙ্গে একটু জড়িত থাকবেন, যেমন মনে করেন বিকেলবেলা অফিস থেকে এসছেন ফ্রেশ ট্রেশ হয়ে, যদি আপনি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন তাহলে ব্যাডমিন্টন খেলবেন, মানে আউটডোর গেমসগুলো, বা আচ্ছা ঠিক আছে কোনো কথা নেই, আউটডোর গেমস খেলার জায়গা নেই বা সবসময় সব রকম সুবিধা না হয় না বা হয়ে ওঠে না, তো আপনি ইনডোর গেমসও খেলতে পারেন নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে। ওইটাতে কী হবে, হয়তো শারীরিক ইয়ে হচ্ছে না, যেমন আপনি শারীরিক কোনো কাজ করছেন না ফিজিক্যালি, বাট ওইটা আপনি যে লুডোও খেলতে পারেন, লুডো বা ক্যারাম এগুলো যদি খেলেন তো মেন্টাল স্ট্রেসটা কমবে। প্লাস বাচ্চাদের সাথে টাইমটা স্পেন্ড, যদি আপনার ঘরে বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করুন, বাচ্চাদেরকে সময় দিন, বাচ্চাদের সাথে নাচ গান বা যেটাই ওরা ভালোবাসে, বা আমরা ছোটোবেলায় খেলতাম চোর পুলিশ বা রাম সাম যদু মধু, এগুলো খেলাধুলা করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে, ওদেরও বাচ্চারাও খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। তারপর আছে যেমন ফ্যামিলি মেম্বার্সদের সাথে টাইম স্পেন্ড করা, যেমন আপনার হাজব্যান্ড আছে বা ওয়াইফ আছে বা অন্য মা বাবা ভাই বোনেরা সবাই আছে, ওদের সাথে কথাবার্তা একটা টাইমে একটা টাইম বের করে 1/2 ঘন্টা সময় ওদের সাথে গল্প গুজব করেন, একটা
হই হুল্লোড় করেন, বা আপনার ঘরে যদি কেউ যদি গান বাজনা নিয়ে থাকে বা গান বাজনা যদি জানে, তাহলে গান বাজনার একটা পরিবেশ তৈরি করুন, করে গান বাজনা করুন। এটা উইকলি করলেও দেখবেন আপনি এটা অনেকটাই নিজেকে ভালো মনে করবেন। তারপর হচ্ছে গিয়ে, যেমন মনে করেন কাউকে ফোন করে, মানে নিজের যে ইগোটাকে সরিয়ে রাখবেন সবসময়। নিজে সুস্থ থাকতে গেলে ইগো সরিয়ে রাখতে হবে। ইগো যদি আপনার থাকে তাইলে কখনোই আপনি সুস্থ থাকবেন না। আমাকে সে ফোন করছে না, আমি কেন করবো, এই যে মানে মনের যে ধারণাটা সেটা রাখবেন না, যে আমাকে ও ফোন করছে না তো আমি কেন ও ফোন করে মিছিমিছি ওর খবর নেবো, বা আমাকে একবারও কিছু জিজ্ঞেস করছে না তো আমি কেন ওকে জিজ্ঞেস করবো। সেই মনের যে মানে একটা ধারণা বা ইয়েটা, সেটা আপনি দূরে রাখবেন। আপনাকে কেউ ফোন করছে না, ঠিক আছে, আপনি নিজে করুন, আপনি নিজে করুন, বন্ধু বান্ধবদের বা হয়তো মন যার কথা আপনি ভাবছেন যে সে আমাকে ফোন করে না বা সে আমার সাথে যোগাযোগ করে না, হয়তো বা সে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আপনি যদি একবার একটা ফোন করে বা একটা মেসেজ করে ওকে জিজ্ঞেস করুন কেমন আছিস বা কেমন আছো তোমরা, সে যে মানে সে যে ভালো ফিল করবে, সেই ভালো আর মানে পজিটিভ এনার্জিটা আপনাকেও অনেকটা মানে পজিটিভ এনার্জি দিয়ে যাবে। আপনিও তাতে দেখবেন যে নিজেকে অনেক মানে ভালো ফিল করছেন, মানে অনেক বছর পরে অনেকের সাথে কথা হয়েছে, কেউ ফোন করছে না, ঠিক আছে আমি একটা ফোন করে নিই, ফোন করে জিজ্ঞেস, বা শুধু বন্ধু বান্ধব নয় নিজের আত্মীয় স্বজন একবার নয় তো ফোন করে জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা, কেমন আছো, এই যে কেমন আছো তোমরা যে জিজ্ঞেস করলে, বা নিজের স্যার ম্যাডাম যারা আছে, আমরা তো ছোটোবেলার থেকে বড় হয়েছি, স্যার ম্যাডামদেরকে এখন অবধি মানে চিরকৃতজ্ঞ থাকবো তাদের ওপর। তো এখনের যে ইয়ং জেনারেশনের কী হয়েছে, মানে একটা ওরা যে মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে, বা তার জন্যই মনে হয় মানে স্ট্রেসটা ওদের উপরেও পড়ছে, প্লাস শুধু এটা নয়, এই কারণটা নয়, তার মধ্যে অনেক প্রেশার আসছে, যেমন পড়াশোনাটাও বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অনেক রকমের অনেক প্রেশার আজকাল ইয়ং জেনারেশনকেও মানে ঘিরে রয়েছে। তো ওদেরকেও বলছি আমি যে পুরনো স্যার বা ম্যাডাম যাকে মনে ধরেছে বা যার কথা মনে পড়ে, বা মনে করো নিজের দাদু ঠাকুমা দিদিমা, তাদেরকে একবার ফোন করে জিজ্ঞেস করো দাদু কেমন আছো, দিদিমা কেমন আছো, বা ঠাকুমা কেমন আছো। তো এই যে কেমন আছো তুমি যে জিজ্ঞেস করবে, তুমি যে ফোন করে তাদের সাথে কথা বলবে, সেই কথা বলাটাতে তাদেরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে। তখন দেখবে যে নিজে মানে খুব ভালো ফিল হচ্ছে এতদিন পরে কথা বলে, তোমার নিজেরও ভালো লাগবে। তো মানে মানুষ তো ব্যস্ত থাকেই, সেই ব্যস্ততার মধ্যে একটা টাইম বের করে সবাইকে না হয় উইকলি একবার ফোন করে খবর নেবে, তাইলে দেখবে নিজে অনেকই ভালো থাকবে আর সুস্থ থাকবে। এই পজিটিভ এনার্জিটা তুমি নিজের মধ্যে ফিল করতে পারবে। আরেকটা কথা বলছি, নেগেটিভ জিনিসগুলোকে নিজের থেকে দূরে রাখবে। আর অনেকে বলে যে নেগেটিভ মানুষকে দূরে রাখবে, তো আমি বলবো কি নেগেটিভ মানুষকে দূরে রাখিও না, তাদের তোমাদের দরকার, যারা পজিটিভ কথাবার্তা বলে, যারা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে তাদের দরকার। তারা খুবই কষ্টে আছে, যারা নেগেটিভ এনার্জি ঘিরে রয়েছে তাদেরকে ছেড়ে দিও না, তোমরা বরঞ্চ তাদেরকে পজিটিভিটির মধ্যে মানে আনতে চেষ্টা করো, যে তুমি যেটা ভাবছো, তুমি যে পজিটিভভাবে ভাবছো, সেই কথাটা যাতে ওদেরকে বিশ্বাস দিতে পারো, ওদেরকে বিশ্বাস করাতে পারো, সেই দিকে টেনে নিয়ে আস। অনেকেই বলে যে নেগেটিভ লোক যারা আছে, নেগেটিভ কথাবার্তা বলে, তাদের থেকে দূরে থাকো। আমি সেটা আমি জানি না অন্যের ধারণা কি, আমি সেটা বিশ্বাস করি যে ওদের মানে ওদেরকে নিজের মধ্যে আঁকড়ে ধরো, তাদেরকে বলো যে না এটা এরকম নয়, এটা তুই পজিটিভভাবে চিন্তা কর বা এরকমভাবে চিন্তা কর, তাইলে ঠিক হবে। তো ওরাও নিজের ভুলটা বুঝতে পারবে, তখন দেখবে যে ওরাও ভালো আছে, ওরা নিশ্চয়ই ভালো নয় তার জন্য নেগেটিভ কথাবার্তা বলে, ঠিক না? তো
আমি নিজের মানুষের কথা বলছি, তার জন্য এটা নয় যে কেউ সোশ্যাল মিডিয়াতে এসে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে, তুমি যা গিয়ে ওকে পজিটিভ করবে, সেটা আমি বলছি না। আমি বলছি নিজের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, যেমন মনে করো আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই অনেক কথাবার্তা বলে, তোমাকে কেউ কিছু নেগেটিভ কথাবার্তা বলেছে তো তুমি ওর থেকে দূরে সরে গেলে, মেবি হতে পারে ওর অবস্থাটাও বুঝতে হবে, ওর মানে প্রবলেমটা হয়তো, বা আমরা যে পরিস্থিতিতে আছি সে হয়তো আরও বাজে পরিস্থিতিতে আছে, আমরা তো আর জানি না না। তো তার জন্যই বলছি মানে নেগেটিভ কথাবার্তা যারা বলে নিজের আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যারা, তাদের কথা বলছি, তাদেরকে আঁকড়ে ধরুন, হ্যাঁ আঁকড়ে ধরুন, তাদেরকে একা থাকতে দিবেন না, তাদেরকে দূরে সরিয়ে দিবেন না, তাদেরকে আঁকড়ে ধরুন আপনার যে পজিটিভ এনার্জি, আপনার সেই পজিটিভ এনার্জিটা দিয়ে তাদেরকেও মানে নিজের মতো করে ভালোবাসুন, দেখবেন যে ওরাও নিজের যে চিন্তাধারাটা আছে সেটাকে চেঞ্জ করে নেবে। এইগুলো আজকের জন্য এই কয়েকটা পয়েন্টস বললাম যেগুলো আমার এট প্রেজেন্ট মনে হচ্ছে, বলে দিলাম। আর নেক্সটে আমি আরেকটা ভিডিও করে, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নেক্সটে আমি আরেকটা ভিডিও করব কিছু এরকমই ভালো ভালো কথা বলে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।